কিছু আছে সে কিছু জমি জায়গা নিয়ে চাষবাস করে আর যার একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তাদের যার পয়সা নেই সে 300 টাকা 350 টাকা মনে করেন জোন বেঁচে 300 350 টাকা জোন বেঁচে তা তো সংসার চলে না বছরগুলোতে সাতক্ষীরা অঞ্চলের অনেকেই দেখছি যশোর সহ বিভিন্ন জেলাতে কর্মসংস্থানের জন্য আসছেন তেমনি একজন আমাদের বাবু ভাই আখের রস বিক্রি করতে আসছেন সাতক্ষীরা থেকে বাবু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আমি আসলে আপনার জীবনের গল্পগুলো শোনার জন্য এসেছি এবং আপনার সম্পর্কে জানার জন্য আছি আপনারা কেন এই মানে সাতক্ষীরা থেকে সাতক্ষীরার কেউ কালীগঞ্জ কেউ শ্যামনগর সেখান থেকে কেন হচ্ছে আপনারা ইসে এই যে বিভিন্ন কাজের জন্য যশোর সহ বিভিন্ন জেলাতে আপনাদেরকে দেখতে পাই কেউ ইট ভাটায় কাজ করে কেউ হচ্ছে আখের রস বিক্রি করে কেউ শরবত বিক্রি করে কেউ রিক্সা চালায় এই এই কাজগুলো আপনাদের জেলায় না করে আপনারা কেন ভিন্ন জেলাতে আসেন যদি আপনি আপনার কাছে জানতে পারছিলাম আমাদের সাতক্ষীরা জেলায় কালীগঞ্জ শ্যামনগর ভিতরে কর্ম কম আছে মনে করেন যে যার পয়সা আছে তারই ইনকাম আছে যার পয়সা নেই তার ইনকাম নেই মনে করেন যার পয়সা আছে মাছের ব্যবসা করে যার মনে করেন যে পয়সা আছে সে কিছু জমি জায়গা নিয়ে চাষবাস করে আর যার একবার নিম্ন শ্রেণীর মানুষ তাদের যার পয়সা নেই সে 300 টাকা 350 টাকা মনে করেন জোন বেঁচে 300 350 টাকা জোন বেঁচে তা তো সংসার চলে না মাসে যদি 2 দিন কাজ হয় তাহলে কোনোরকম খেয়ে পরে বেঁচে থাকা যায় আর যদি 2 দিনের কম কাজ হয় তাহলে মনে করেন আপনার ঠিক মতন সময় চালানো দুষ্কার হয়ে যায় এই কারণে ওখানকার মানুষজন সব মনে করেন চারি সাইডে চলে যায় জলাতলে যায় কেউ ঢাকায় যায় রিসেতলাতে ইটের বাটা যায় বরিশালে মাটির কাজ করতে যায় ইটের কাজ করতে যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যায় ওখান থেকে এই যশোরে এখানে মনে করেন যে আমি আচার বেসেছি বেশি আমার মনে করেন 500 700 800 থাকে এক দিনে আর গ্রামে যখন জন কাটবো তখন মনে করেন ওখানে রোজগার কম মনে করেন 300 টাকা 700 টাকা বেশি কেউ জোন দেবে না ওখানে জোন বেচবে না এখানে মনে করেন আমি যদি এই কাজ না করে জোন বেচতে যাই তা আমার মনে করেন 550 টাকা একটা জোন তাতে করে আমার বউ ছেলেপেলে নিয়ে আমি ঠিক মতন চলতে পারি সেই বেড়ে বেঁচে থাকতে পারি আচ্ছা বাবু ভাই আমাকে একটু বলবেন আপনাদের ওইদিকে এই শ্রমের দাম এত কম কেন এটা সঠিক বলতে পারবো না তবে ওদিকে মাছের চাষ বেশি প্লাস অন্য চাষবাস কম এই কারণে মনে করেন যে মাছের চাষ সব কিছু জমি জায়গা ঘেরি বেড়ি হয়ে মাছের চাষ হওয়ার কারণে ওদিকে জোনের দাম কম হয়ে গেছে মানে কাজ কম থাকার কারণেই কি জোনের দাম কম হয় কাজ কম থাকার কারণেই জোনের দাম কম মানুষ বেশি প্লাস আপনার মনে করেন যে কাজ কম মানুষ বেশি প্লাস কাজ কম তাহলে সে তারা ওখানে কী করবে কীভাবে খাবে একটা পরিবারে চারজন মানুষের কি একটা দেখা যাচ্ছে এমন সময় আসে চারজন মানুষের একটা পরিবারে একজন খাটার কাজ করার মতন আছে আর 3 জন কাজ করার মতন আছে ওই একটা মানুষ ওই 300 টাকা কাজ করে ওই 4 জন মানুষের মুখ চালাবো কি হবে আমি আপনাদের ওইখানে গিয়েছিলাম আমি আপনাদের ওই সাতক্ষীরা অঞ্চলে ঘুরেছি সুন্দরবনের সাইডে ঘুরেছি এবং কালীগঞ্জ বলছেন আপনার উপজেলাটা আমি সেইখানে ঘুরেছি এবং বিভিন্ন সাতক্ষীরা জেলার যত জায়গা আছে আমি সব জায়গায় ঘুরেছি আমি দেখেছি যে আপনাদের ওইখানে মানে খুব মানুষগুলো খুব দরিদ্র এবং হচ্ছে কষ্ট করে অনেক কষ্ট করে ঘর বাড়িও নাই এক প্রকারে আমি যেটা দেখছি মানে দেখছি যে কারণ ওইখানকার মানুষগুলো মানে দিন রাত 24 ঘন্টা খেটেও 3 বেলা 3 মুঠো ভাত পায় না এইটা এটা সুন্দরবনে তারপর মাছ ধরতে যায় 5 দিন 7 দিন ধরে নদীর ভিতরে থাকতে হয় নৌকার উপরে আসলে এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কি আপনারা ওই বিভিন্ন জেলায় আসছেন হ্যাঁ মনে করেন যে আমরা ওখান থেকে ওই যে সুন্দরবনে মাছ ধরতে যাই মনে করেন যে ওখানে ওই বাঘের ভয় আছে সাপের ভয় আছে ডাকাতির ভয় আছে মনে করেন ওদের হাত থেকে বাঁচার জন্য ওই হাড় ভাঙা পরিশ্রমের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন জেলায় জেলায় আমরা চলে যাই যেখানে একটু সুবিধা পাই যেখানে ভালো অল্প কষ্ট করে যাতে 500 টাকা 700 টাকা আয় করা যায় ওখানে মনে করেন যে রাত দিন পরিশ্রম করলেও 500 টাকা মিলনে যায় না অনেক সময় এখানে মনে করেন যে আমি যদি সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত কাজ করি এখানে 550 টাকা মিলাতে পারি কিন্তু ওখানে তত মিলাতে পারি না
ইনকাম কম হওয়ার কারণে এখানে মনে করেন যে ঠিক মতো আমি যদি এক বছর মনে করেন কাজ করি, বারো মাস কাজ করি, দেখা যাচ্ছে আমি সেই করে মনে করেন আমি 1,20,000 টাকা রেডি করতে পারবো। ওখানে মনে করেন যে আমি ওই কোনোরকম খেয়ে পরে 20,000 টাকা রেডি করতে পারবো না আমি, তাহলে আমি ঘরটা ভালো একটা ঘর বানবো কীভাবে, ভালোভাবে থাকবো কীভাবে, ভালো একটা কাপড় পরবো কীভাবে? আর বাবু ভাই, আমি তো ওইখানে গিয়েছিলাম, তা ওইখানকার মানুষ কয়েকজন বললো যে 90 দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞার কারণে তারা না খেয়ে দিন কাটে, এটা কি সত্যতা আছে? এটা সত্য, যখন মানে পুলিশ প্রশাসন কড়াকড়ি হয়ে যায়, চাপ দেয়, তখন মনে করেন নদীতে নামা যায় না, মাছ ধরতে যাওয়া যায় না। তখন মনে করেন যে অনেক সময় ওই যারা আশেপাশে জোন ব্যস্ত তাদের সাথে জোনে গেলে মনে করেন ঠিক মতন মনে করেন জোন হয় না, তারা কেউ নিতে চায় না, দলবদ্ধ হয়ে তারা কাজ করে, তাদের দলের লোক ছাড়া বাইরের লোক, আমি একজন এক্সট্রা মাছ ধরা বাদে একজন এক্সট্রা গেলি তারা নিতে চায় না, যে আমাদের দলের লোক বুক আছে, আমাদের দলে এখন মানুষ নেওয়া যাবে না, এমন করে মনে করেন যে আমাকে বসায় রাখে, যখন আমি বসে থাকি তখন আমার ঠিক মতো পেট চলে না। আমরা মনে করেন সেই ওই কারণে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষ চলে যাই, কেউ কোথাও গিয়ে ভালো একটা কাজ করি, তা না হলে বিল্ডিংয়ের কাজ বলি কাজ করি, না হলে রিক্সা চালাই, না হলে এরকম শরবত বেশি আগার বেশি মনে করেন যে যেখানে সুবিধা মতন কাজ পাই সেখানে সুবিধা মতন কাজ খুঁজে নেই। আচ্ছা, আপনি একটু বলবেন আপনার এইখানে প্রতিদিন কত টাকার আখের রস বিক্রি হয়? আমার মনে করেন যেদিন ভালো হয় সেদিন 3,000-3,500 হয়, যেদিন মনে করেন নর্মাল যাই 800-1,000 এরকম হয়, যেদিন যেরকম বেচাকেনা হয় যদি 1,000 টাকা বেচাকেনা হয় তো আমার মনে করেন 300 টাকা থাকে, যদি মানে 3,000 টাকা হয় আমার 1,000 টাকা থাকে, এরকমই আমার থাকে। আচ্ছা, এই আখগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন, আর এই নিয়ে আসে তারপরে কি কোন প্রসেসিংয়ে হচ্ছে আপনারা রসটা বানিয়ে আনেন? এই আখগুলো মনে করেন যে এই ঘোপে একজন ব্যাপারী আছে, ওই খালদা রোডে একজন ব্যাপারী আছে, মনে করেন ওদের থেকে আমরা সংগ্রহ করি, ওরা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসে, ওই রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া এই লাইন থেকে ওরা নিয়ে আসে, এবং পাশে আপনার ওই পুটখালি আছে, বেনাপল পুটখালি, ওই সাইড থেকে সংগ্রহ করে ওরা নিয়ে আসে ব্যাপারীরা, ওদের থেকে আমরা নিই। ওদের কাছ থেকে কেমনে কেনে? ওদের কাছ থেকে আমরা নেই মন হিসেবে, এক মন এক, ওরা আমাদের কাছ থেকে 750 টাকা, 850 টাকা, 900 টাকা এমন এরা এইভাবে নেয়। নিলে আমরা ওদের থেকে নিয়ে বাসায় আসি, নিয়ে মনে করেন ওই আবারও সুলতি হয়, খোলার জন্য মনে করেন ওই এক মন আগ সুলতি গেলে 50টা মানুষের দিতে হয়, এবার প্লাস মনে করেন গাড়ি ভাড়া আছে, ওদের 900 টাকা 1,000 টাকা অনেক সময় পড়েও যায়। এইভাবে নিয়ে মনে করেন আমরা রস তৈরি করি, রস বেশি আখের রস কত টাকা বিক্রি করতে পারি? যদি আখ ভালো হয় তাহলে 1,400 টাকা হবে, আর যদি আখ যদি ভালো না হয় তাহলে 1,300 টাকা 1,350 টাকা এমন হবে, অনেক আখ আছে 1,250 টাকা হয়, কোনোদিন আসে আমি 100 গ্লাস তৈরি করি, 200 গ্লাস আছে, 300 গ্লাস আছে, এমন এমন কোনো অনুষ্ঠানে যদি যাই তাহলে 500 গ্লাস পর্যন্ত রস তৈরি করি, আমি 500 গ্লাস রস তৈরি করে বিক্রি করতে পারি। আমি দেখছি যে বাবু ভাইয়ের মানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বাবু ভাই একদমই একের সেটা বলার নাই, অপেক্ষা করে না, বাবু ভাই অনেক দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদেরকে রস সরবরাহ করে এবং আখের রসটা খাওয়ায় এই গরমের দিনে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজ আমরা বিদায় নিচ্ছি।